দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপু কেমন আছেন? প্রতিবেদনের সামনে কি কেন আসবো, খুব অবস্থা খারাপ করছো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সুমা। সুমাবা, তো সুমাবা আপনার জীবনের গল্পটা বলেন। জীবনের গল্প কি ভাই, আমার মাটা অসুস্থ, স্ট্রোকের মানুষ, আমার বিয়ে হয় না বুঝছো, আমি খুবই চলতে কষ্ট হয়। একটা যদি সুন্দর মনের মতো মানুষ পাই, তাহলে আমি জীবন সঙ্গী করাতে যাই বুঝছো। মানে সুন্দর মনের মানুষ যদি পাশে এসে দাঁড়ায়, আপনি তার জীবনে দাঁড়াবেন? হ্যাঁ হ্যাঁ। যদি সে বিবাহিত হয়? সে বিবাহিত হলে অসুবিধা না, সে দুইটা বউ থাকলে অসুবিধা, তা সে ভাবিটা ভাবে গেলে আমার টাঙ্কা বুঝছো। আচ্ছা, এরকম। তো এখন মনে করেন আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে কে আছে ভাই, আমার আম্মু আছে, আমার আম্মুটা অসুস্থ, সেই স্ট্রোকের মানুষ, অসুস্থ মানুষ কাজে যাইতে পারে না, কোনোরকম বাসা পেতে কাজে যায়, কোনোরকম চলে বুঝছে ভাই, খুবই কষ্ট চলাফেরা করে। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কেউ নাই? বাবা? না, বাবা আসিল, বাবা ছোটোবেলায় মারা গেছে বুঝছো। ভাই বোন? ভাই বোন না, ভাই আসিল একটা বড় ভাই, সে বিয়ে করে চলে গেছে, খোঁজ খবর নেয় না আমাদের। আচ্ছা, তো এখন আপনার তো বিয়ে হয়নি নাকি? না না ভাইয়া, বিয়ে হয়নি। তো কি পড়াশোনা করতেছেন? পড়াশোনা করছি ভাইয়া, নিজের নামটা এগিয়ে রাখতে পারি, অন্য কিছু পারি না। ছোটবেলা বাবা মা বোনের কাছে অভাবের কারণে পড়ালেখা করতে পারি। আচ্ছা, নিজের নামটা কোনো মতো রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, নামাজ কালামও পড়তে পারি ইনশাআল্লাহ। প্রেম ভালোবাসা করছেন? প্রেম ভালোবাসা করি না ভাইয়া, প্রেম ভালোবাসার কীভাবে করবো, কাজ করতে করতে সময় চলে যাবো, প্রেম ভালোবাসা কীভাবে? কী কাজ করেন? বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করতে হয় কেন? বাসা বাড়িতে কাজ করতে হয়, মাটা তো অসুস্থ, কীভাবে অসুস্থ মাটাকে ওষুধ বড় কিনতে টাকা লাগে, এর জন্য সংসার খরচ, এর জন্য বাসা বাড়িতে কাজ করে কোনোরকম চলাফেরা করে করছে ভাইয়া, দিন আনে দিন। সংসার খরচটা কে দেয়? সংসার খরচ কে দেয়? বাসা বাড়িতে কাজ করে এইভাবে চলি। এই বাসা বাড়িতে যে কাজ করেন, কটা বাসায় কাজ করেন? করি একটা বাসায় কাজ করি, আম্মুও করতো, এখন আম্মু তো অসুস্থ হয়ে গেছে, স্টক করছে, আম্মু আর পারে না বুঝছো। এখন আপনি করেন? হ্যাঁ এখন আমি করি। এই যে আপনি বিয়ে হয় নাই, আপনি মানুষের বাসায় কাজ করেন, কখনো বিপদের সম্মুখীন পড়তে হয় না? পড়তে তো হয় ভাই, কী করবো, তবুও তখন করে, এর জন্যই তো প্রতিবেদনে আসছি, যদি সুন্দর মনের মানুষ পাই তো বিয়ের সাথে বসবো। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। নাম্বার বলতে পারেন? না, নাম্বারটা বল। তো দর্শক, আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01889274993। আমি নাম্বারটা আবারও বলছি, 01889274993। তো এই নম্বরে ফোন দিলে আপনার এই অ্যাপের সাথে কথা বলতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আমি একটা মন্তব্য করি, যেমন কোনো ভাইয়ে খারাপ কথা না বলে ফোন দিয়ে, যেমন বিরক্ত না, খারাপ কথাটা না বলে, এটাই অনুরোধ। আচ্ছা, তো দর্শক, সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।